এই ভিডিওতে মেশিন লার্নিং এর কয়েকটা কনসেপ্ট অথবা টার্মের সাথে পরিচিত হব, যেমন ফিচার এক্সট্রাকশন, লেভেল ডাটা এবং রেসপন্স ভেরিয়েবল। তো প্রথমে দেখি ফিচার, মানে ফিচার কি আমাদের মেশিন লার্নিং এ। তো যখন আমরা কোনো কাউকে একটা নতুন বস্তু সম্পর্কে, অবজেক্ট সম্পর্কে শেখাই, তখন ওই অবজেক্ট সম্পর্কে কিছুটা বৈশিষ্ট্য বলে যে এই অবজেক্টে এই 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 বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে বলবো যে এই অবজেক্টটা এটা আর কি। তো এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি ফিচার। সো লেটস অ্যাসিউম এখানে আমরা একটা ডেটা সেট দেখতে পাচ্ছি। এই ডেটা সেট একটা হচ্ছে আমাদের সুপারভাইজ অ্যালগোরিদমের জন্য, মানে একটা লেবেল ডেটা। তো লেবেল ডেটাকে সেটা পরবর্তীতে ডিসকাস করব, অথবা এর আগে কয়েকবার বলেছিলাম যে লেবেল ডেটা। ওয়েল, তো এখানে আমরা এই ডেটা সেটে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফিচার, এগুলোকে বলা হয় ফিচার। এই কলাম, মানে কলামের ভ্যালুগুলোর উপর বেসিস করে আমাদের এখানে একটা আউটকাম, একটা কলাম আছে, এটা এটা এখানে আমরা ডিসিশন নিচ্ছি যে কলামের উপর, মানে কলামের রেজাল্টের উপর বেসিস করে আমরা এখানে ডিসিশন নিচ্ছি যে এটা এই ক্যারেক্টার, ওটা এটা ওই ক্যারেক্টারের। তো এই কলামগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ফিচার, সো সোজা সাপটা হিসাবে। তো লেটস অ্যাজিউম আমাদের ক্লাসরুমে একজন, মানে দুজন সেম নামের আছে। সো দুজন সেম নামে থাকার পর আমরা দুজনকে কিভাবে ইউনিকলি ডিফাইন করবো। লেটস অ্যাজিউম একজন একজন দেখতে সাদা আর একজন দেখতে কালো। তো এটা হচ্ছে তাদের ইউনিক ফিচার অথবা ইউনিক বৈশিষ্ট্য। এই ইউনিক ফিচারের জন্য আমরা তাকে কিভাবে চিনি আর কি। মানে ফিচার বলতে বেসিক্যালি একটা ডেটা সেটের বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে, এটা আমরা বুঝবো আর কি, ডেটা সেট অথবা অবজেক্ট যেটাই বলি। তো এখন আমরা দেখি ফিচার এক্সট্রাকশন, মানে ফিচার এক্সট্রাকশন বলতে কি বুঝি। লেটস এজ আমাদের কাছে একটা বড় ডেটা সেট দেওয়া আছে, এখানে তো একটা সিম্পল টাইনি ডেটা সেট দেওয়া আছে, এখানে এটা 2 থেকে 3 গুণ আমাদের আর একটা ডেটা সেটে দেওয়া আছে। তো এই ডেটা সেটের অনেকগুলা ফিচার আমাদেরকে রিলিভেন্ট না। তো আমরা মেশিন লার্নিং মডেল আমাদের পারফরমেন্স করবো তার ডেটা সেটের উপর। তো আমরা যদি একটা রিলিভেন্ট ডেটা দিয়ে, মানে আনরিলিভেন্ট ডেটা দিয়ে যদি ওই ডেটা সেটটাকে ট্রেন করি, তাহলে ওই মডেলটা ভালো পারফর্ম করবে না। তো আমাদের বড় ডেটা সেট থেকে যেসব ফিচারগুলো খুবই ইম্পর্টেন্ট, ওই ফিচারগুলোকে আমাদেরকে কোনো হিসাব নিকাশ করে যদি এক্সট্রাকশন করি অথবা বের করি, এটাকে বলা হয় ফিচার এক্সট্রাকশন। যে আমাদের রিলিভেন্ট ডেটাগুলোকে একটা ডাটা সেট থেকে কালেক্ট করাকে বলা হয় ফিচার এক্সট্রাকশন। ওয়েল, তো এখন আমরা দেখি লেভেল ডেটা কি। এখানে লেভেলটা বলা আছে। তো একটা ডেটা সেটের রেজাল্ট কলামকে বলা হয় লেভেল। মানে এখানে একটা ডেটা সেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডায়াবেটিস এর। তো এখানে প্রত্যেকটা ফিচারের উপর বেসিস করে আমরা এখানে আউটকামটা দেখতে পাচ্ছি। সো আউটকামটা মানে হচ্ছে রেজাল্ট। তো রেজাল্টের এই যদি কোনো একটা ডেটা সেটে যদি রেজাল্ট দেওয়া থাকে, তাহলে ওটাকে বলবো আমরা লেভেল ডেটা। মানে ফিচারগুলোর উপর নির্ভর করে যে ডেটাটা হবে ওটাকে বলা হবে লেভেল ডাটা। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে লেভেল ডাটা, এগুলো হচ্ছে ফিচার। ওয়েল, তো এখন দেখি রেসপন্স ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি। তো রেসপন্স ভেরিয়েবল বলতে হচ্ছে যে আমাদের অ্যালগোরিদম যে মানটা আউটপুট দেবে সেটা। সো এখন অ্যালগোরিদম কেন আউটপুট দেবে, সো আমরা লেটস সে একটা অ্যালগোরিদমকে একটা ট্রেনিং ডেটা সেট দিয়ে ট্রেন করছি, তারপর একটা ডেটা আছে ডেটা দিয়ে ওইটাকে টেস্ট করতেছি। তো টেস্ট করার পর যে রেজাল্টটাকে দেবে ওই রেজাল্টটাকে বলবো আমরা রেসপন্স ভেরিয়েবল। সো দ্যাটস অল ফর টুডে।